নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছারে কারফিউ দুটো থেকে, আন্তজেলা যাতায়াত বন্ধ থাকলো। শিলচরের দিন দুপুরে মধুচক্রে হানা পুলিশের, গ্রেফতার মক্ষীরানী সহ চার। ২৪ ঘন্টায় মেডিকেলে করোনায় একটিও মৃত্যু নেই, কাছারে পজিটিভ ৩৮। সুনাইরডে থানার সামনের কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা ও ড্রাগস উদ্ধার। শুরু করছি বিস্তারিত সংবাদ। প্রত্যাশিতভাবে কাছাড়ে কারফিউর মেয়াদ অপরিবর্তিত থাকছে। দুপুর দুটো থেকে কারফিউ থাকবে কাছাড় ও করিমগঞ্জ জেলায়। হাইলাকান্দি জেলায় কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় এখানে বিকেল ৫টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আন্তঃজেলা যাতায়াতে আগের মতোই নিষেধাজ্ঞা থাকবে। অসমের ৭টি জেলাকে পুরোপুরি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। নিউ শিলচরের হাইলাকান্দি রোডের বাসুদেবনগরে মঙ্গলবার দিন দুপুরে একটি মধুচক্রে হানা দিয়ে পুলিশ এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করে। এই গলির একটি বাড়িতে কয়েকদিন থেকেই চলছিল এই চক্র। এলাকার জনগণ হাতে নাতে ধরে ফেলে এদের। রাঙ্গিরখাড়ি পুলিশ ডেরায় হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। আপত্তিজনক অবস্থায় যুবক যুবতীদের পাওয়া যায়। পুলিশ মক্ষীরানী, সুমারানী দেব, রেক্সোনা বেগম বরভুইয়া, আবু বক্কর মজুমদার, রোহন চৌধুরী ও জোরহাটের রঞ্জিত শইকিয়াকে আটক করেছে। এলাকাবাসীরা জানান, বিগত ২ বছর থেকে এখানে দেহ ব্যবসা চলছে, তাই বাধ্য হয়ে পাড়ার বাসিন্দারা এ নিয়ে সোচ্চার হন। আমরা গলি মানুষে বুথ তারারে একবার আনিয়ে তারারে দেখাই, একবার আমরা গলি মিটিং করছি, তারারও করছি যে ভোর ৫টার থেকে বিকাল ১২টা ১টা পর্যন্ত দলে দলে ছেলে মেয়ে যাকে যাকে আপনার আয় বাইকে আয় ২জন ৩জন ৪জন মানে কন্টিনিউয়াস আধা ঘন্টা পর 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 পর। হ্যাঁ, এখানে সবে ব্যবসায়ী এবং চাকরিজীবী, কেউই ২৪ ঘন্টা ঘরে থাকে ডিউটি দেওয়ার মতো না, কিন্তু তারা একদম কন্টিনিউয়াস চালাইয়া যাইছে ব্যবসা। এটা তারা নিজস্ব ঘর নিনা বাড়া নিয়ে আছে, এটা নিজস্ব ঘর, তার পৈতৃক ভূমি। হ্যাঁ, মারে তারা মারিয়া ধরিয়া পাঠাইছে, পাঠাইয়া এখন এই প্রায় ১-২ বছর হয়ে গেছে দেহ ব্যবসা। হ্যাঁ, দেহ ব্যবসা চালাইছে তারা, এমন সামাজিক কাজকর্ম করে, মাঝে মাঝে লাগা প্রতিবেশীরা গালাগালি করে এবং তারা ডাউল লইয়াও ঘোরাঘুরি করিয়া ভয় দেখায় পাড়ার মানুষ। আমরা কমিটি, পাড়ার কমিটি ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা একটা পুলিশ প্রশাসনের সাহায্য চাইমু, আমরা একটা সবদার একটা সাবমিট করুন, মেমোরেন্ডাম একটা সাবমিট করুন। আমার পর তো আর পুলিশ প্রশাসন ঢুকার ভিতরে আগেই তারা ভাগ্যাও গেছে ৮-১০ জন, পিছিয়ে দিকে বিবেকানন্দ হসপিটাল দিয়ে ভাগ্যা গেছে ১০-১২ জন। গত ২৪ ঘন্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি শিলচর মেডিকেল কলেজে। একথা জানিয়ে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, মেডিকেলে অ্যাক্টিভ রোগী ১১০, ৫০ জন আইসিইউতে আছেন। গত একদিনে কাছাড়ে পজিটিভের সংখ্যাও কমেছে, ২৪ ঘন্টায় পজিটিভ পাওয়া গেছে ৩৮ জন। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট।
আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 110 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 50 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 60 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 15 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 78 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 18 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 4টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 11টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। সুনাই রোডের থানার পাশের কুরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করা হলো ড্রাগস ও গাঁজা। রাঙ্গিরখাড়ি থানার পুলিশ এক অভিযান চালিয়ে এসব সামগ্রী আটক করে। কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, এক যুবক এসে এই কার্টুন দিয়ে মিজোরামের চুংতে পাঠানোর জন্য দিয়ে যায়। আমি এবারে কি থানা থেকে পুলিশ আইলো, ওরা কারণ খোলো না, আমার বন্ধু একটা আসলে বলে খুলে যায়, খোলার পর দেখা যায় এইগুলো। আমি তার লগে লগে ফোন করলাম, আমার তার একটা নাম্বার দিল, আমার কইলো এ নি আমি আমার দিকে এসে যাই, ভিতরে কি দাম যেমন যাই না মালটা হালকা, ডিস্ক স্পেশাল ভেজ দিই, না না এটা মালটা হালকা, তার যখন আমার গাড়ি দিয়েছো না তুমি যে দিয়েছো মালটা আনিয়ে নাম্বারটা দেবো, সে নাম্বার দিল, ফের নাম্বার দেবো সেটা আইলো অসুবিধা যদি আমি দিচ্ছি না, আমি বলো আইয়া তোমার মানুষ আইয়া পয়সা হালকা দেয় মাল সঙ্গে আমার রাখি দিছি রাশন তার মাল যা কারণ যে পার যায় আমি রাখি দিছি। মানে আলতাফ কী কাজ করেন? আলতাফ এখানে পার্সেল দিবা চমতে, আপনার এখান দিয়ে প্রায় সময় যায় মাল গেলে মাল দেয়, আমার দুটা কোনখানে পার্স আছে পাঠলাম নিয়ে পাঠাই দিও, এরকম জানাশোনার মধ্যে আমি কার্টুন নিয়ে আইসি রাখি দিই। আংশিক লকডাউনের সুযোগ নিয়ে শিলচরের দাম বেড়েছে বেকারি বিস্কুটের। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন অনেকেই। এ নিয়ে বেকারিজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মুখ খুলতে চাইছেন না। করোনার এই সংকটের দিনে কুকিজ ব্রেড সহ কয়েকটি বিস্কুটের প্যাকেট 20 টাকা থেকে বেড়ে হয়েছে 30 টাকা। এ নিয়ে বিক্রেতারা জানান পাইকারি বাজারের দাম বেড়েছে, কিন্তু বেকারি অ্যাসোসিয়েশনের এই নিরবতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে বেকারি অ্যাসোসিয়েশনের মূল্য তালিকাও বলছে দাম বেড়েছে। এ নিয়ে দেখুন কুন্তুল কুড়ির বিশেষ প্রতিবেদন। দক্ষিণ সৈয়দপুর জিপিতে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে জিপি সচিব জয়নুল হক মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিপির 3 সদস্য মামলা করেন জিপি সচিবের বিরুদ্ধে। এক সাংবাদিক সম্মেলনে সদস্যরা জানান কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে, তাই তারা মামলা করেছেন। প্রথম যে সেক্রেটারি আছে সেক্রেটারি দেখা যায় চেয়ারপার্সন বাড়া দিয়ে পড়ে 25% টাকাটা খাজ হয়েছে রাস্তার, 9,95,000 টাকা রাস্তা সিসি বলব রাস্তাটা সিসি টাকাই রাস্তা, 9,95,000 টাকা মানে 25% 2,40,000 টাকা ওটা খাজ হয়েছে। খাজ হওয়ার পরে সেক্রেটারিটা বদলি গেছে, বদলিয়া নতুন সেক্রেটারি আছে, নতুন সেক্রেটারি হওয়ার পরে জয়েন্ট অ্যাকাউন্ট হয়েছে নতুন সেক্রেটারি হবে আমার, হওয়ার পরে আমাদের সেক্রেটারি পাইলাম, পাওয়ার পরে আমার পঞ্চায়েত অফিসে হয়েছিল, হওয়ার পরে সহযোগিতা হইলো, বললাম আমার তো আপনি একদম খুব ভালো রাস্তাঘাট ফার্স্টটা সুন্দর হইব, আপনার তো দেখা যায় বয়স্ক মানুষ মনে পয়সা করি বাড়ি দিয়েছেন ইত্যাদি আপনাদেরকে দিয়া, সে ঠিক আছে আপনি ওটা খিলা খিতা ভালো লাগে তাই না উঠেলো, যখন জয়েন্ট অ্যাকাউন্ট করলাম তাদেরকে গ্রামীণ ব্যাংক খোঁজার পরে তাই না ইয়া উঠেল লই আইসো, উঠেলো আমি দস্তখত দিছি, দস্তখত দেওয়ার পরে তাই দেখা যায় টাকাটা উঠাইছুন, উঠাইয়া কইলা সাপ্লাই না উঠাইছুন না কইছ টাকাটা সাপ্লাইয়ার অ্যাকাউন্টে দেওয়া লাগে, সাপ্লাইয়ার অ্যাকাউন্ট থেকে আমি নিজে পাইমু আর ওটা মাল মেটির আমি সহযোগিতায় কাজটা করবো, সেইভাবে তো তাই না উঠেল দেওয়ার পরে কোনো যোগাযোগ নাই, কোথা নাই ফোন করলে তো টোটালি ফোনও উঠাই না, সে খালি সুবিধা অসুবিধা সেভাবে 2-1 দিন দশলা করার পরে তাই বললে না তার কোভিড হয়ে গেছে, আমাদের তো ঠিক আছে আপনি সুস্থ হই সুস্থ হওয়ার পরে কাজটা তোলেন, সেইভাবে তো কোনো ফোনও উঠাই না, উঠালি না পরে বাধ্য হইয়া আমি যে পাবলিকে পেশায় দিয়েছেন গ্রাম সবে ও বাধ্য হইয়া আমি গিয়া ওখান দিয়া প্রস্তুত হয়েছি কেস দেওয়ার, কেস দেওয়ার পরে আজকে সকাল থেকে দেখা যায় তাই ফোন করিয়া সময় ঠিক আছে আমি 75% খাজ করে দিব, আপনি ওটা কেসটা উঠে দিন, আমি কইছি আইনে যাওয়া হইব তা হইব, এখন আমার কাছে আর কিচ্ছু নাই ওটা, এখন আপনি খোঁজা রাস্তা দিয়ে খাজ করে দিলেন আমার কোনো অসুবিধা কিছু নাই।
2011 সালের ইকোনমিক সেন্সাসের তালিকায় নাম না থাকায় কালাইন ব্লকের জালালপুর জিপির 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের প্রকৃত গরিবরা বঞ্চিত হয়েছেন। এসব ব্যক্তির নাম PMAY তালিকায় সামিল করার দাবি জানালেন এই জিপির গ্রুপ মেম্বার অনিবাবু খড়িয়া, মণিলাল নবশূদ্র ও কল্পনা নবশূদ্র। তারা কাছাড় জেলা পরিষদের সহ সভানেত্রী লাভলি চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। আমরা 150 নম্বর জালালপুর জিপির 1, 2, 3 নম্বর গ্রুপের সদস্যা এবং গণ্যমান্য জনসাধারণ, আমরা অতি দুঃখের সহিত দুঃখিত হয়ে একটা মেমোরান্ডাম দিয়েছি। গত টার্ম যে PMAY তৈরি হয়েছে, এ তো আমরা নাম ছিল না, যেখানে আমরা 90% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে আর 60% SC মানুষ আছে। রংপুর, নাতানপুর গ্রান্ট, খাড়াবাল্লা গ্রান্ট, বর্তমানে যে সার্ভে চলের PMAY, এতে আমরা 3 ওয়ার্ডে কোনো নাম নাই। আমরা জেলা পরিষদ মহোদয়ের কেন একটা মেমোরাম সাবমিট করছি প্রজেক্ট ডাইরেক্টর মহোদয়ের উদ্দেশ্যে, যাতে দরিদ্র সীমার কার নিচের মানুষরা বাদ না যায়, এ তালিকার অন্তর্ভুক্ত করার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাই একটা মেমোরান্ডাম জেলা পরিষদ মহোদয়ের কাছে দিলাম। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো CPM। এই মূল্যবৃদ্ধির জন্য BJP সরকারকে দায়ী করে CPM নেতা দুলাল মিত্র বলেন, কাঁচা তেলের দাম যেখানে বাড়েনি সেখানে কেন ভারতে দাম বাড়ছে, এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারের নীতি দায়ী করেন। তিনি পেট্রোপণ্যকে GST আনার দাবি জানান। পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, আমি মনে করি যে ভারতবর্ষের ক্ষেত্রে এইভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোটা অযৌক্তিক। তার কারণটা হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে আজকে কিন্তু ক্রুড অয়েলের দাম কিন্তু বাড়ছে না, বা ক্রুড অয়েলের দাম যখন কমছে তখন আমরা দেখেছি যে ইন্ডিয়াতে পেট্রোল ডিজেলের দামটা বেড়েছে। ক্রুড অয়েলের দাম যদি সামান্য যদি বেড়েও থাকে, যদি 1% বেড়ে থাকে, তাহলে ইন্ডিয়াতে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায় 10%। এটা কেন হবে? এবং আমাদের পরিষ্কার বক্তব্য, এই পেট্রোল ডিজেলের দাম যে বাড়ছে তার জন্য সম্পূর্ণভাবে এই সরকারের পলিসি দায়ী। আমি পলিসি দায়ী কথাটা এই জন্যই বললাম, তার কারণটা হলো পেট্রোলের সঙ্গে যে হারে তার এক্সাইজ ডিউটি, ভ্যাট, এগুলো কিন্তু এখনও রয়ে গেছে, যেগুলো নেওয়া হয়। তারপরে যে কমিশন যারা আছে, ডিস্ট্রিবিউটার যারা এজেন্ট, তাদের যে পার্সেন্টেজ, এই সব কিছু মিলিয়ে সেটা হলো গিয়ে প্রপোর্শনেট। সুতরাং সেটা আনুপাতিক হারে হওয়াতে স্বাভাবিকভাবেই দামটা বেড়ে যাচ্ছে। অথচ আমরা বারবার বলছি যে অন্যান্য সমস্ত জিনিসের উপরে যদি GST লাগু হতে পারে, তাহলে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে, পেট্রোপণ্যের ক্ষেত্রে কেন GST লাগু হবে না, সেটা আমাদের প্রশ্ন। করিমগঞ্জে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালো কংগ্রেস। পেট্রোল পাম্পের সামনে থেকে গরু দিয়ে অটোরিকশা টেনে নিয়ে মিছিল করেন কংগ্রেসীরা। এতে নেতৃত্ব দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সাফাই অভিযান করল 25 নম্বর ওয়ার্ডের BJP-র 122 নম্বর বুথ কমিটি। এতে অংশ নেন ডক্টর সুব্রত নন্দী, অপূর্ব নাথ, নীতু ভট্টাচার্য, মিতালি দাস, সন্দীপ চৌধুরী, ভাস্কর দাস, নন্দন ভট্টাচার্য প্রমুখ। উপলক্ষে 122 নম্বর বুথের বুথ কমিটি, BJP-র বুথ কমিটি, 25 নম্বর ওয়ার্ড এবং BJP-র কর্মীরা 25 নম্বর ওয়ার্ডে আজকে স্বচ্ছ অভিযান শুরু করেছে। এবং আমরা শুধু যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে স্বচ্ছ অভিযান করি তা নয়, আমরা প্রায় এই 25 নম্বর ওয়ার্ডে
বিজেপি কর্মীরা হ্যাঁ স্বচ্ছ অভিযান করে যায় এবং নানা প্রকার কর্মসূচি হাতে নিয়ে হ্যাঁ সবসময় কাজ করে যায় বিজেপি কর্মীরা। ধন্যবাদ। নমস্কার। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি 25 নম্বর ওয়ার্ডের 22 নম্বর 122 নম্বর বুথ কমিটির তরফ থেকে এবং ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে স্বচ্ছতা অভিযান করলাম সকালবেলা। এবং এখানে আমরা প্রায়ত করে থাকি এই ধরনের অভিযান যাতে আমাদের এখানে সুন্দর সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে এবং আগামীতেও আমরা আমাদের এরকম অভিযান চলবে এবং সবার সুস্থতা কামনা করি। কাঠিগড়ার কিন্নরখাল হাই স্কুলে একটি করোনা ভ্যাকসিন সেন্টার খোলার দাবি জানালো সীমান্ত চেতনা মঞ্চ। এই সংগঠনের সদস্যরা জানান, এখানে সেন্টার হলে আশপাশের 5টি গ্রামের জনগণ এখানে আসতে পারবেন। এতে এখন যেভাবে 8 কিলোমিটার দূরে 60 টাকা খরচ করে ভ্যাকসিন নিতে হয় সেটা থেকে মানুষ নিস্তার পাবেন বলে জানান তারা। আজকে আমরা এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, ইন্দো বাংলা সীমান্ত এলাকা। এই এলাকার মানুষের অনেক মানুষ আমরা ভ্যাকসিন, এই যে কোভিড ভ্যাকসিন আমরা পাই নাই। অতএব আমাদের এই কিন্নরখাল পাবলিক হাই স্কুল, কাঠিগড়া অন্তর্গত কিন্নরখাল পাবলিক হাই স্কুল সীমান্তবর্তী এলাকায় আমরা এই এই এখানে যেন একটা সেন্টার হয় আমরা ভ্যাকসিন লওয়ার লাগে। আমরা জোরালো আবেদন আমাদের এখানে একটা ভ্যাকসিন সেন্টার অতি সত্বর যেন দেওয়া হয়। আমি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখছি। আগে হইছে নি না এই পুরোটা? প্রথম হইছে না। আমরা এখানে বহুত মানুষ বিভিন্ন এলাকাতে গিয়া আমরা ঘুরে আইছি, যে যদি 50 জন যায় তা 5 জনে ভ্যাকসিন পাইছে আর 40 জন ঘুরে আইছে। অতএব আমরা এই এলাকার মধ্যে একটা সেন্টার, এই কিন্নরখাল পাবলিক হাই স্কুলের মধ্যে একটা সেন্টার দেওয়া হোক, এটা লাগে আমরা বিনম্র অনুরোধ। বর্তমান শুনেছি আপনারা যোগাযোগ করছেন বা যোগাযোগ করবেন? এই জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আমতলা থেকে ঘুরে আইছে এবং আমরা ওই যে কাঠিগড়া থেকে, কাঠিগড়া বর্তমানে আসা যাওয়া 60 টাকা ভাড়া। যদিও লকডাউন, এই লকডাউনে সীমিত প্যাসেঞ্জার টানার কথা সরকারিভাবে ঘোষণা। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে নিউ শিলচর আরবান প্রকল্পে সাফাই অভিযান করল বিজেপির নিউ শিলচর মণ্ডল কমিটি। এতে অংশ নেন মণ্ডল সভাপতি দুলাল দাস, কাজল রায়, পার্থ প্রমথেশ পুরকাস্ত, সাধারণ সম্পাদক মিতু শুক্লবৈদ্য প্রমুখ। বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধা প্রাপকদের তালিকা নিয়ে সরগরম হাইলাকান্দি জেলা কার্যালয়। পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দেন জেলাশাসক। শেষ পর্যন্ত সাংসদ কৃপানাথ মালার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি নেতা মিলন দাসের পরামর্শ মেনে জেলাশাসকের দরবারে যান লালা মণ্ডলের সভাপতি রাজেন সিং। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে তিনি তদন্ত দাবি করলে জেলাশাসক খেপে যান। রাজেনের সঙ্গে জেলাশাসক দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। এর থেকে ঘটনার সূত্রপাত। রাজেনের সঙ্গে জেলাশাসক দুর্ব্যবহার করেছেন এমন খবর পেয়ে কার্যালয়ে মিলন দাস ও বিজেপির নেতারা ছুটে যান। তাদের সঙ্গেও জেলাশাসক অভব্য আচরণ করেন বলে অভিযোগ। এরপরে বিজেপির জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য ও সাংসদ কৃপানাথ মালার হস্তক্ষেপ করেন। আমি আজকে দুপুর 12টা পর্যন্ত ডিসি অফিসে আইয়া ওয়েটিং করছি। ওয়েটিং করার মানে প্রায় সারাদিন আমরা বইছি, সন্ধ্যা 7টার সময় তাদের লগে দেখা করছি। বহুত কষ্ট করিয়া সারাদিন মানে বিনা খানি খাইয়া এখানে আইয়া অত সারাদিন ওয়েটিং করছি। এরপরে যখন তাদের লগে দেখা করছি আমরা লালা চৌধুরীর লগে দেখা করছি, ডিসি স্যারের লগে দেখা করার জন্য। হ্যাঁ, এই মানে দেখা করার জন্য আইছি। ফ্লাডের যেটা 2018 ফ্লাড হয়েছে লালাচড়াতে, অনেক মানুষের টাকা পাইছে না, এই কমপ্লেন লই আমরা আইছি। কিন্তু তাইন কমপ্লেন স্বীকার করছে, কিন্তু তাইন কইছে যে না কমপ্লেন আমি লইলাম কিন্তু কোনো রকমের কাজ হইতো না, ইনকোয়ারি কোনো ইনকোয়ারি হইতো না। কারণ 2018 ফ্লাড হয়েছে, এখন কিতা কারণে ইনকোয়ারি, কিতা প্রমাণ কিতা রয়েছে? আমি কইছি স্যার একটা দুইটা আপনি প্রমাণ পাইবার। এরপরে তাইনের লগে একটু মানে কথা হয়েছে, আমি কইছি ঠিক আছে স্যার আপনি যদি ইনকোয়ারি যদি না করেন তবে প্রবলেম হতে পারে। এই কথাটা করার পরে তাইন কইছে এই তুমি আমাকে কিতা ধমকি দিয়ে রাখা কে তুমি ইয়ে আমি মার্কে খেলায়গা, এরকম স্যার ডিসি স্যারের কথা কইছে। কিন্তু এরকম ডিসি হইতে পারে? একজন মণ্ডল পেয়েছে না, আমি সাধারণ একজন কার্যকর্তা বিজেপির, তাই না? আমার বিজেপির কার্যকর্তারা এরকম কইছে? সাধারণ আম পাবলিকের কিতা কইতে? যদি আম পাবলিক যদি তাইনের সামনে যদি এরকম যদি কথা কই তা পাবলিক ডরাই আর কোনোদিন তাইনের সামনে আইতো না।
ফ্লাড ড্যামেজ লইয়া বন্যার যে ক্ষতিগ্রস্ত লইয়া আপনারা জানেন, হাইলাকান্দির বুকে যে বড় কয়েকটা দুর্নীতি হয়েছে তার মধ্যে একটা বড় দুর্নীতির মধ্যে এটাও। আজকে যারা সাধারণ মানুষ যারা ফ্লাডে সত্যিকারে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারারে ফ্লাড ড্যামেজের কোনো পয়সা ট্রান্সফার করা হয়েছে না, তাদের বেনিফিশিয়ারি লিস্টে তাদের নাম নাই। এই বিষয়ে আগেও আমরা ডিসি মহোদয়ের লগে কথা কইছি, ডিসি কইছেন যে আমি ওই সময় ডিসি আসলাম না, এই জন্য আমি কিতা করি, তখনই কইছেন তাই। তো ওই সময় আমরা বুঝছি তার মুড নাই ইনকোয়ারি। তারপরে যখন আমরা কথা হয়েছে, ডিসকাশন হয়েছে, তাই বলছেন ঠিক আছে আপনারা কমপ্লেন করেন, কমপ্লেন করানোর পরে আমি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করবো, আর যদি প্রমাণ পাওয়া যায় যে যারা অরিজিনাল বেনিফিশিয়ারিজ তারার মধ্যে কেউ পাইছে না, তাহলে তারার পয়সা রিটার্ন করবো। এবং যদি এরকম পাওয়া যায় যে জেনুইন না, যে এরকম মানুষ কেউ পয়সা পাইলিছে, তো তার পয়সা আমি ব্যাক করবো, এটা আমার দায়িত্ব। ওই হিসাবে আমরা রেগুলার কমপ্লেন জমা করিলাম। দায়িত্ব আছে ডিসিশন যারা কমপ্লেন জমা করে, সাধারণ পদ্ধতি আছে যে একটা রিসিভ কপি নিত অ্যাটলিস্ট। কিন্তু দেখা যায় এখানে কি একটা চক্রান্ত বড় সক্রিয় যে সাধারণ মানুষের রিসিভ কপি পর্যন্ত দেন না। তারপরে আমরা যখন আইএফডিসির লোকের মিডিলে একবার দেখা করলাম, রিসিভ করলো ঠিক আছে রিসিভ কপি দেওয়া হবে, কিন্তু যখন 500-600 কমপ্লেন জমা পড়ছে, যখন চাপ বাড়ছে, আবার সেই একই নাটক যে রিসিভ কপি দেওয়া হল না। আজকে যখন আমরা মন্ডলের কার্যকর্তা 100 জন কম করে 100 মানুষের কমপ্লেন নিয়ে আইসেন, এবং গতকালকে ওনার বাড়ির পাশে একটা এই বিষয় নিয়ে স্ট্রাইক হয়েছে, আপনারা জানেন, আপনারা রিপোর্ট কাভারিং করছেন, যে ডিসি মহোদয় এই বিষয়ে জানানি লাগি, সাধারণ একজন মন্ডলের কার্যকর্তা এই বিষয়ে জানানি দিয়েছে, ডিসি কমপ্লেন রিসিভ করিয়া যে একটা বিহেভ করতে লাগে যে ঠিক আছে আপনার বিষয়ে আমরা ডিকমু, তাই না? এক শব্দই কইছে না, তিন বছর পুরানা কমপ্লেন আমরা এখন কিতা করবো, এটাতে কোনো ইনকোয়ারি হইত না, এরকম কইছে। এবং উনি যখন কইছেন যে স্ট্রাইকের রেফারেন্সেই কইছেন, যদি এগুলো বিষয় না দেখা হয় তাহলে তো অসুবিধা হইব, কারণ আরও স্ট্রাইক বাড়বো, তখন ডিসে তাহলে কইছেন হাড্ডি তোর দেঙ্গা নিকালই আছে, কেতন পিয়ারে দিয়ে বার করছে। তো একজন মন্ডলের কার্যকর্তার লোকে যদি এরকম বিহেভ করে ডিসিএ, তাইলে সাধারণ মানুষের লোকে কীরকম বিহেভ করবো? এবং এই যে ডিসি তিন এমএলএ, আমরা বিগত প্রেস মিটে কইছি, তিন এমএলএ রিসারায় এই বন্যার ক্ষতিগ্রস্তর কেলেঙ্কারি হয়েছে, এবং এই কেলেঙ্কারির এখন যে মাছরে ভাত দিয়ে ডাকার কাজ এটা ডিসিএ করে। ডিসির যদি সদিচ্ছা থাকতো তাহলে ডিসি কলেন আমি ইনকোয়ারি করাইমু, এবং এতদিন থেকে কমপ্লেন পড়ে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি স্টার্ট হয়ে যেতে আসিল, কিন্তু কোনো ধরনের ম্যাজিস্ট্রেট ইনকোয়ারিতে ডিসির সদিচ্ছা নাই, এটা আজকের যে ঘটনা এটা প্রমাণ করলো। হাইলাকান্দি শহরে শিববাড়ি রোডের কাছে বেআইনিভাবে গড়ে ওঠা অটোরিকশা স্ট্যান্ডকে উচ্ছেদ করে অন্যত্র সরানোর দাবি জানালো সেবক সংঘ কমিটি। আজ এ নিয়ে প্রতিবাদ জানিয়ে সংঘের ইনচার্জ অভিজিৎ দে ও প্রীতম দাস বলেন, এ বিষয়ে পুরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ হাইলাকান্দি থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি, এবার তারা জেলাশাসকের দ্বারস্থ হয়ে স্মারকপত্র দেবেন। আমাদের শহরের ঐতিহ্যবাহী একটা রোড শিববাড়ি রোড, এখানে অনেক যানজটের সৃষ্টি হয়, বিগত দিনে দেখা গেছে যে এখানে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, এখানে পুরোপুরি অবৈধভাবে, এখানে একটা আপনারা খেয়াল করবেন, এখানে মিউনিসিপ্যালিটি একটা বোর্ড লেখা আছে যে এখানে নো পার্কিং থাকা সত্ত্বেও এখানে বিশেষ করে অটো চালকরা অবাধে প্যাসেঞ্জার ওঠানামা করে। তো কাজেই আমরা এই যে যানজটের সৃষ্টি হচ্ছে কী কারণে হচ্ছে এটার জন্য আমরা আমাদের মানে হাইলাকান্দির উপায়ুক্ত বা আমাদের এসপি মহোদয়াকে অনুরোধ করছি যে আগামী দিনে যাতে উনি ওনার দৃষ্টি আকর্ষণটা করেন। আর দেখুন, দুই নম্বর হচ্ছে আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী স্কুল আছে 519 নং দয়ামি পাঠশালা, এখানে অনেক কচি কাছাড়রা পড়াশোনা করে এবং করে। এখন এই কোভিড-19 কারণে স্কুলগুলো বন্ধ থাকার কারণে ওদের যাতায়াতের কোনো যাওয়া আসা নেই, আগামী দিনে স্কুল খুলবে নিশ্চয়ই, এই কারণে ওদেরও অনেক অসুবিধা হতে পারে। এবং দেখুন, এই যে যানজট, এই যানজটটা আগে ছিল না, কিন্তু বিগত দিনে এই লকডাউনের সময় অনেক বেশি আমরা উপভোগ করছি, কারণ আমরা জানি না যে এখানে আমাদের প্রশাসনের কোনো দৃষ্টি আছে কি না, কিন্তু তবুও আমরা সবাই মিলে এটা চেষ্টা করবো যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাই বলে। আর দুই নম্বর কথা হলো, আগামী দিনে আমাদের রথযাত্রা, এবং এই রথযাত্রাটা আমি আমাদের এই শিববাড়ির পক্ষ থেকে বা আমরা সেবক সংঘের পক্ষ থেকে আমরা সবাই অনুরোধ করছি যে আমাদের করোনা প্রোটোকলটা মেনে আমরা এই রথযাত্রাটা উপভোগ করি। শিববাড়ির সামনে এখানে একটা অটো স্ট্যান্ড চলে, অটো স্ট্যান্ডের কোনো পারমিট নাই, মিউনিসিপ্যালিটি অর্ডার নাই, হাইলাকান্দি থেকে লালাবাজার চলে, আর এটা নিয়ে আমরা অনেক এক বছর দু বছর থেকে আমরা আন্দোলন করছি এটা সরানোর জন্য। তারপরে আগে যে ছিল এসপি স্যার, উনি এখানে নো পার্কিং বোর্ড বসিয়েছেন, তারপরেও ওরা এইগুলা মানে না, তারপরে এইগুলা চলে। এই শিববাড়ির সবসময় জ্যাম থাকে, সামনে পেট্রোল পাম্পের মালিকও কমপ্লেন করেছে থানাতে, তারপরও এগুলা কোনো অ্যাকশন হয় না, ওদের গার্ডটা আমি জোরজবস্তি করে ওরা চালাচ্ছে অটো। অনেক আমরা প্রতিবাদ করেছি পাড়ার সবে, আজকে আমরা বাধ্য হয়ে মিডিয়ার
আসছি আর এই কথাই বলি আমি সামনে যাতে আমাদের শিববাড়ি সেবক সংঘের সবচেয়ে পুরানো মন্দির আমাদের আর শিববাড়ি সেবক সংঘের সামনে রথযাত্রা আছে সবাই ডিস্টেন্স মেনটেন করে এবং আমরা সুন্দর মতো যাতে শিববাড়ি সেবক সংঘের কমিটিরা বলছি যে সুন্দর মতন সবাই আসো ডিস্টেন্স মেনটেন করে মাস্ক নিয়ে আর সুন্দর মতন আমরা রথযাত্রাটা শেষ করি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করল বিজেপির লক্ষ্মীপুর মণ্ডল। এদিন শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক কৌশিক রায়, মণ্ডল সভাপতি সঞ্জয় ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর প্রমুখ। ফরেস্ট বিভাগে গার্ড পদে চাকরি করেও নিত্যদিন প্রাতঃভ্রমণের সময় শিলচর সদরঘাটের সেতু পরিষ্কার করেন রাজেন বড়। সেজন্য তাকে সম্বর্ধনা দিল সংযোগ সংস্থা। এদিন রাজেন বড়কে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তুলে দেওয়া হয়। ফরেস্ট গার্ড রাজেনের কাজের ভূয়সী প্রশংসা করেন সংস্থার মিঠুন বিশ্বাস। এই অনুষ্ঠানে ছিলেন বিক্রমজিৎ চৌধুরী, রাজীব পাল, বিশাল চৌধুরী, অজয় রায় প্রমুখ। সংযোগ সংস্থার পক্ষ থেকে একটি অভিনব প্রয়াস হাতে নিয়েছি, যেটা হলো আমাদের সদরঘাটের যে নতুন বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি আমরা সবাই দেখতে পারছি যে অনেক সাফ সুতরা রয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেটার পিছনে যে মূল কারিগর রয়েছে রাজীব বড় মহাশয়, এই রাজীব বড় মহাশয়কে আজকে আমরা উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করেছি। উনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন এবং সকালবেলা উনি মর্নিং ওয়াকের ফাঁকে এখানে যে ব্রিজের আশেপাশে যে জবরা আবর্জনা স্তূপ থাকে সেগুলোকে উনি নিজের হাতে পরিষ্কার করেন। আমরা সংস্থার পক্ষ থেকে আজকে ওনার সঙ্গে দেখা করেছি এবং উনি বলেছেন যে উনি যতদিন পর্যন্ত শিলচর থাকবেন ততদিন পর্যন্ত এই বৃষ্টিকে সাফ সুতরা করে রাখার দায়িত্ব ওনার। আমরা শিলচর শহরবাসীর সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে ওনার মতো মানসিকতা যদি আমাদের মাঝখানে থাকে এবং আপনাদের মাঝখানে যদি আসে অবশ্যই শিলচর শহর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ওনাকে আজকে মাস্ক, স্যানিটাইজার এবং গ্লাভসের ব্যবস্থা করে দিয়েছি যাতে উনি আগামী দিনগুলোতে আমাদের এই সামগ্রীগুলো ব্যবহার করে এই বৃষ্টিকে সুন্দর করে রাখতে পারেন। এবং ওনার থেকে আমাদের সবথেকে বড় শিক্ষা হলো যে আমরাও যাতে আমাদের আশেপাশে যে জাবড়া রয়েছে সেগুলো আবর্জনা রয়েছে যেন আমরা অকাজেও আমরা এগুলোকে ফেলতে থাকি, আমরা যাতে সঠিকভাবে ডাস্টবিন ব্যবহার করি এবং যে জায়গা জাবড়া আবর্জনা ফেলার জায়গা সেখানে যাতে ফেলি, তাহলেই হয়তো শিলচর শহরে আজকে থেকে আরও আগামী দিনগুলোতে শিলচর শহর পরিষ্কার পরিচ্ছন্ন হবে বলে আমরা আশাবাদী। অসহায় রোগীকে রক্তদান করল ইয়ং জেনারেশন গ্রুপ। বিবেকানন্দ রোডের এই সংস্থা এভাবে অনেক সমাজসেবামূলক কাজ করেছে। সংস্থার উপদেষ্টা অংশুমান দাস এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন। আমরা ইয়ং জেনারেশন গ্রুপ মিডল্যান্ড হসপিটালে আমাদের এখানে একজন রোগী ভর্তি হয়েছেন, তো এই রোগীর একজন রিলেটিভ আমাদেরকে ফোন করেছিলেন যে ওনার ব্লাডের খুব দরকার পড়ে, তো এইটুকু শুনে আমাদের গ্রুপের সাথে উনি কন্ট্যাক্ট করেছেন। তো কন্ট্যাক্ট করার পরে আমরা গ্রুপের থেকে আমরা এই ব্লাডের আমরা একটু ব্যবস্থা করে দিয়েছি। আমাদের মধ্যে যারা ব্লাড ডোনেট করেছে, আমার তিনটা ভাই আছে, ওরা ব্লাড ডোনেট করেছে। তো আমরা ইয়ং জেনারেশন গ্রুপ আপনারা বিগত দিনেও দেখেছেন যে শিলচর শহরে বিভিন্ন জায়গায় আমরা কোভিড পিরিয়ড থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেক দিন আমরা ধরুন 80-100 জন মানুষের খাবার যোগান দিয়ে যাচ্ছি। তার আগেও দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ব্লাড ক্যাম্পের আমরা যোগান করেছি। তো আজকে আমরা তদ্রুপ আমরা এখানে যারা এই ব্লাডের দরকার পড়েছে আমরা সেই জায়গাতে আমরা ব্লাড এখানে আমরা প্রায় আমরা 3 ইউনিট আমরা এখানে ডোনেট করা হয়েছে। আমরা আগামী দিনে আমরা অনেক কাজ আমরা করার ইচ্ছা আছে। আর একটা কথা বলি, আমরা এগুলো কাজ কেন করি, কারণ হচ্ছে গিয়ে আমাদের ইয়ং জেনারেশন গ্রুপের প্রত্যেক ছেলেরা এই কাজ করতে ভালোবাসে আর কাজ করতে ভালোবাসে, সমাজের জন্য আমরা কিছু একটা করতে চাই, তার জন্য এই কাজগুলো আমরা করি। ধন্যবাদ। ইয়ং জেনারেশন অর্গানাইজেশন সংস্থা থেকে আমি ধন্যবাদ দিই। আমার একটা কাকু অসুস্থ হয়েছিল। কোন সংস্থা দিয়েছে? ইয়ং জেনারেশন গ্রুপ। আর সেই জন্য আমি বিশেষ ধন্যবাদ ওদের জন্য, ওরা আমাকে যে এই ব্লাড ম্যানেজ করে দিয়েছে। তার মধ্যে আমি 1 ইউনিট ব্লাড এনেছি এখন, আমার আরও 2 ইউনিট ওরা দিবে কালকে, ওরা ডোনেশন করবে বলে। সেই জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ, যাতে ওরা অর্গানাইজেশন খুবই ভালো। যখনই কোনো বিপদ আপদে কিছু দরকার হয় তখন ওদেরকে ফোন করলে ওরা এগিয়ে আসে। পেশেন্টটা ঘর কোন জায়গায়? পেশেন্টের ঘর হলো আপনার দুধপাতির নার্সিং পার্ক।
নির্বাচন আসে নির্বাচন যায়, কিন্তু ভাগ্য বদলে না ধলাই জামালপুর জিপির বাসিন্দাদের। আজও এই জিপির পাকালপুল থেকে মণিপুর বস্তি পর্যন্ত রাস্তা বেহাল, কোনো মন্ত্রী বিধায়ক বা পঞ্চায়েত প্রতিনিধি দৃষ্টি দেননি। বাধ্য হয়ে গ্রামের মানুষ 130,000 টাকা চাঁদা তুলে রাস্তাটি সংস্কার করেন। গ্রামবাসী বলেন, প্রায় এক মাস এক নাগাড়ে কাজ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছেন। তারা আরও বলেন, পুলিশ ও অ্যাম্বুলেন্স ছাড়া এই রাস্তা দিয়ে কোনো নেতা মন্ত্রীকে আসতে দেবেন না। পূর্বগাঁও পর্যন্ত রাস্তা চলাচলের ব্যবস্থা ছিল। আমরা গ্রামের মানুষের চাঁদা কালেকশন করিয়া প্রায় 1,00,000 টাকার লেখান খরচ করে এখন স্বাভাবিক হিসাবে মানুষ চলাচলের ব্যবস্থা করা হয়েছে এই রাস্তার। কিন্তু সরকারি এগুত কোনো 1 টাকা অনুদান খেরোর কাছ থেকে লওয়া হয়েছে না, আর খেরোর সাহায্য খোয়া হয়েছে না। একটা অনুরোধ কিন্তু অ্যাম্বুলেন্স আর পুলিশ প্রশাসন ছাড়া আর দ্বিতীয় রাজনীতিকর কোনো নেতা আইয়া এই রাস্তা ভাই হামাইতে আমরা একটা অভিযোগ আছে, যার তারারে আমরা হামাইতে ইত্যাম না। আর পরবর্তী যে সামনে ইলেকশন আছে, ইলেকশনের সময় যদি বুট আমরা এর আগে যদি রাস্তার খাজ না হয় তাহলে আমরা বুট বয়কট করবার সিদ্ধান্ত লইব। এই রাস্তার লাগিয়ে আমরা এই 4,000-5,000 মানুষে বুট বয়কট করবো পরবর্তীতে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাছাড়ে কারফিউ 2 থেকে, আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকলো। শিলচরের দিনদুপুরে মধুচক্রে হানা পুলিশের, গ্রেফতার মক্ষীরানী সহ 4। ২৪ ঘন্টায় মেডিকেলে করোনায় একটিও মৃত্যু নেই, কাছাড়ে পজিটিভ 38। সুনাইরডে থানার সামনের কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা ও ড্রাগস উদ্ধার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।